নমস্কার, দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা। আমি সহেলি। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই পুজোতে, এই উৎসবে একত্রিত হয় এবং সকলে মিলে একসঙ্গে এই উৎসবের আনন্দ উপভোগ করে। মা দুর্গার আগমনের আর বেশি দিন বাকি নেই, তবে এর মাঝেই ঘটে গিয়েছে এক চরম মর্মান্তিক ঘটনা, যেই ঘটনায় সকলকে নাড়িয়ে দিয়েছে অন্তর থেকে। সমগ্র দেশবাসীর বিচারের আশায় আন্দোলনের পথে নেমেছে। নিজ নিজ মতে, নিজ নিজ ভাবে এক একজন প্রতিবাদে সামিল হচ্ছে, প্রতিবাদ মুখর হয়ে উঠছে সমগ্র দেশবাসী। দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। এবং এই ঘটনা অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে সেই সমস্ত মেয়েদের, সেই সমস্ত নারীদের যারা এখনো আড়ালে আবডালে থাকে, সমাজের কাছে তাদের স্বীকৃতি মেলেনি। ঠিকই ধরেছেন, সেই সমস্ত যৌনপল্লী সেই কর্মীরা, সেই সমস্ত নারীরা, তারাও প্রতিবাদে সামিল হয়েছে নিজেদের ভাবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে দশভূজার মূর্তি তৈরিতে যৌনপল্লীর মাটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এবার যৌনপল্লীর সেই সমস্ত যৌন কর্মীরা, সেই সমস্ত নারীরা এবারে প্রতিবাদে সামিল হয়ে এক সিদ্ধান্ত নিয়েছেন, এক কঠোর সিদ্ধান্ত। তারা জানিয়েছেন তারা এবার মা দুর্গার মূর্তি তৈরিতে মাটি দেবেন না, তারা মাটি দিতে অস্বীকার করেছেন। তবে এই যে আন্দোলন তাদের, এই আন্দোলন কিন্তু আজকের নয়। এই আন্দোলন তারা বহু বছর ধরে চালাচ্ছেন, তবে তার কারণ আলাদা ছিল, লক্ষ্য আলাদা ছিল। যৌনকর্মীরা এই যে যৌন পেশা, এটিকে একটি নির্দিষ্ট পেশার তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, তার দাবিতেই আদালতে গিয়েছিলেন। তবে আদালতে এই পেশার স্বীকৃতি মিললেও সমাজে এখনও তারা অবহেলিত, সমাজে এখনও এই পেশার স্বীকৃতি মেলেনি, তারা এখনও আড়ালে আবডালে নিষিদ্ধ হয়েই থেকে যায়। তবে তাদের থেকেই আসা মাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মা দুর্গার প্রতিমা নির্মাণে। মা দুর্গার প্রতিমা নির্মাণ তাদের থেকে আসা মাটি ছাড়া কোনোভাবেই সম্ভব না। যৌনপল্লীর এই সমস্ত নারীরা 14ই আগস্ট রাত দখলের লড়াইতেও নিজেদের আওয়াজ তুলেছিল, প্রতিবাদ জানিয়েছিল। এমনকি সমাজে ঘটে যাওয়া সেই সমস্ত নারী নিগ্রহ যা লোক সমাজের আড়ালে থেকে যায়, লোকচক্ষুর আড়ালে থেকে যায়, তাদের হয়েও প্রতিবাদ জানিয়েছে। এবারে সেখানেই আরজি করের এই নারী নিগ্রহ, আরজি করের এই মর্মান্তিক ঘটনা যুক্ত হয়েছে। এভাবেই তাদের প্রতিবাদের মাধ্যম, এমনটাই সূত্রের খবর। আরজি করে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে দেশ, এবং তারপরে প্রত্যেকটি নারী এমনভাবে সোচ্চার হয়ে উঠেছে। এমনকি সেই সমস্ত নারীরা যারা আড়ালে আবডালে থেকে যায়, সেই সমস্ত যৌনপল্লীর নারীরা যেভাবে গর্জে উঠেছে এই মর্মান্তিক ঘটনায়, নিজেদের আওয়াজ তুলছেন, সেক্ষেত্রে এইটুকু বলা যায়, মা দুর্গার আগমন, দেবীপক্ষের সূচনা যেন অনেক আগে থেকেই ঘটে গিয়েছে। সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে রাজ্য সরকার দ্বারা এই দুর্গাপুজো উপলক্ষে প্রতিটি ক্লাবকে যে 85,000 টাকা করে অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল, সেই অনুদান নিতে অনেক ক্লাবই অস্বীকার করেছেন, তারা নেবেন না বলেই জানিয়েছেন। এভাবেই তারা এই আরজি করের এই মর্মান্তিক ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন, আন্দোলনে সামিল হয়েছেন। ঠিক এইভাবেই, ঠিক এরকমই সোনাগাছির যৌনপল্লীর এই সমস্ত নারীরা এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা দুর্গাপুজোয় দুর্গা প্রতিমার মূর্তি তৈরিতে মাটি দেবেন না। এটা তাদের প্রতিবাদের ভাষা। তাই সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ নিজ নিজ ভাবে, নিজ নিজ মতে এই আন্দোলনে সামিল হচ্ছেন। এই ঘটে যাওয়া গভীর মর্মান্তিক ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন। তবে এখন দেখার বিষয় এটাই যে এই যৌনকর্মীদের, এই যৌনপল্লীর থেকে নেওয়া যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কি মূর্তি তৈরিতে বাধাপ্রাপ্ত হবেন মূর্তিকাররা? এছাড়াও লক্ষ্য তো রয়েছেই, নজর এখন একদিকেই যে বিচার কবে মিলবে। বিচারের দিকে তাকিয়ে সমগ্র দেশবাসী, নজর থাকবে আমাদের। আপনার নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।